শিল্প সহ সব ক্ষেত্রে নিরবচ্ছিন্ন গ্যাস বিদ্যুৎ নিশ্চিত করা সরকারের জন্য এখন বড় চ্যালেঞ্জ বলে জানালেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তবে এই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য সঠিক কর্মপরিকল্পনা নিয়ে সরকার কাজ করছে বলেও জানান তিনি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে FBCCI আয়োজিত বাংলাদেশের প্রাকৃতিক সম্পদের সর্বোত্তম ব্যবহার বঙ্গবন্ধুর দর্শন শীর্ষক সেমিনারে তিনি এসব কথা জানান। এ সময় নসরুল হামিদ বলেন, আমদানি নির্ভর না হয়ে দেশে গ্যাস অনুসন্ধান এবং উত্তোলন বৃদ্ধির চেষ্টা করছে সরকার। এছাড়া বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। এ সময় FBCCI সভাপতি জসিম উদ্দিন বলেন, বৈশ্বিক অর্থনৈতিক চাপের কারণে জ্বালানির দাম বৃদ্ধি পাচ্ছে। এ অবস্থায় অভ্যন্তরীণ জ্বালানি খাতের উন্নয়নে নজর দেওয়ার তাগিদ দেন তিনি। নির্ভরশীল হতে চায় না ইম্পোর্টের উপর, এটা কখনোই না, এটা মাথার থেকে ঝেড়ে ফেলতে হবে। বাট আমাদেরকে সব ডোর ওপেন রাখতে হবে, এটাই হলো বড় বিষয়। যে এই জন্য আমরা লং টার্ম চুক্তি করছি ওমানের সাথে, কাতারের সাথে, আবার আমরা নিজেদের এক্সপ্লোরেশনের জন্য আমরা ইনভেস্টমেন্ট করতেছি। দুটা জিনিস এখন বড় চ্যালেঞ্জ, একটা হলো আনইন্টারাপ্টেড জ্বালানি দেওয়া, বিদ্যুৎ দেওয়া, এফোর্ডেবল বিদ্যুৎ এবং জ্বালানি। চেয়ারম্যান সাহেব, আমার একটা কথা আছে। তো কথা ছিল, তুমি পিছে গিয়া সামনে আসো। নতুন ধারাবাহিক নাটক প্রবাসী পরিবার, তুমি ইচ্ছা মতো খরচ করতা। আমি বিদেশে থেকে কষ্ট করে তিল তিল পয়সা জমা তুমি করে পয়সা পাঠাই, এটা কি হিসাব চাইতে পারি না আমি? আমার কাছে টাকার হিসাব কত বড় সাহস! ঠিকই তো আছে, তুমি না পারলে রেখে দাও না, আম্মা এসে রান্না করবে, আর নয়তো কাজলকে বলে দিচ্ছি কাজল এসে রান্না করবে, ঠিক আছে? না গো। দেখবেন বৃহস্পতি শুক্র ও শনিবার রাত 8:20 NTV-তে। এখনো নাম্বার মনে রাখছো? মনে রাখি, ফোনে রাখছি। এখন বিকাশ পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।